আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ডালিউড বক্স অফিসে এমন কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো হিট হলেও এই সিনেমাগুলোকে ফ্লপ বলা হয়। আবার এমন কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো বক্স অফিসে হিট ছিল কিন্তু ওই সিনেমাগুলোকে সুপার হিট বা বাম্পার হিট বলে স্বীকৃতি দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু সিনেমায় প্রমাণসহ তুলে ধরব যে সিনেমাগুলোকে নিয়ে দুর্নীতি করা হয়েছে। প্রেমিক রংবাজ এই সিনেমাটি মুক্তি পায় 19/07/1996। এই সিনেমাটি পরিচালনা করেছেন উস্তাদ জাহাঙ্গীর আলম। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন রুবেল, সুচরিতা, রঞ্জিতা, মনিরা, সাত্তার, মিশা সদাগর, মিজু আহমেদ, রাজীব সহ আরো অনেকেই। প্রেমিক রংবাজ এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিট ছিল কিন্তু এই সিনেমাটিকে বিভিন্ন পত্রিকাতে অ্যাভারেজ বলা হয়েছে। প্রেমের সমাধি এই সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার জাহান। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন শাবনাজ, বাপ্পারাজ, অমিত হাসান, অন্তরা, আনোয়ার হোসেন, গাঙ্গুয়া সহ আরো অনেকেই। প্রেমের সমাধি এই সিনেমাটি 1996 সালের বক্স অফিসে হিট ছিল। এই সিনেমাটিকে কিছু কিছু পত্রিকাতে অ্যাভারেজ বা ফ্লপ বলা হয়েছিল। স্বপ্নের পৃথিবী এই সিনেমাটি মুক্তি পায় 12/07/1996। এই সিনেমাটি পরিচালনা করেছেন বাদল কন্দকার। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন ববিতা, সালমান শাহ, শাবনূর, আসাদ, রেহানা, কাবিলা, নাসরিন, দিলদার, রাজীব সহ আরো অনেকেই। স্বপ্নের পৃথিবী এই সিনেমাটি 1996 সালের বক্স অফিসে হিট প্লাস ছিল, তবে এই সিনেমাটিকে 1996 সালে বাম্পার হিট বলে চালিয়ে দেওয়া হয়। স্বপ্নের পৃথিবী এই সিনেমার বোল্ড রিপোর্টটি দিয়েছেন মিডিয়ার লোক। তার কারণ ওই সময় 99% মিডিয়ার লোক সালমান শাহর ভক্ত ছিল। আরেকটা কারণ দেখবেন আপনারা, বাংলাদেশে যখন 2015 সালের দিকে ইউটিউব আসলো তখন কিন্তু অনেকেই মাধ্যবিত্ত পরিবারের যে লোক আছে তারা কিন্তু ইউটিউব বুঝতো না। এখন তো শুধু মাধ্যবিত্ত নয়, সবাই ইউটিউব মোটামুটি বুঝে। তো যাই হোক, 2015 সালে যখন বাংলাদেশের সেরা 10 ব্যবসা সফল সিনেমা নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়, ওই সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় সালমান শাহ 3টি সিনেমা রাখা হয়েছিল। অথচ বাংলাদেশের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে সালমান শাহ মাত্র 1টি সিনেমা জায়গা করে নিয়েছে। তারা বলেছেন 3টি সিনেমার কথা। দর্শকদের মনে কিন্তু 2015 সালে ভুল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা একটু নিজেরাই ভেবে দেখুন, স্বপ্নের পৃথিবী এই সিনেমাটা হিট প্লাস, অথচ ওই সময় মিডিয়ার লোক এই সিনেমা টাকে বাম্পার হিট বলে চালিয়ে দিয়েছে। অনেকেই বলতে পারেন স্বপ্নের পৃথিবী এই সিনেমাটাকে পরিচালক নিজের মুখে বাম্পার হিট বলেছে। তাদেরকে একটা কথাই বলবো, অনেক সময় দেখবেন মালেক আফসারি রাজা সিনেমাটাকে বাম্পার হিট বলে, অথচ ওই সিনেমাটা হিট ছিল। আবার লাল বাদশা এই সিনেমাটাকেও মালেক আফসারি সুপার হিট বলে, অথচ এই সিনেমাটা বক্স অফিসে হিট ছিল। পরিচালকরা বলবে আমার সিনেমা হিট, সুপার হিট, ব্লকবাস্টার, তারা কখনো তাদের সিনেমাকে ফ্লপ বলবে না। তো যাই হোক, আমার কাজ হলো আপনাদের সামনে সত্যটাকে তুলে ধরা। সেই সত্যটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আত্মত্যাগ এই সিনেমাটাকে নিয়েও ইলিয়াস কাঞ্চনের দর্শকরা অনেক সময় বাজে মন্তব্য করেন। সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই এই সিনেমাটিকে পৌঁছে দিল এক্সট্রা অর্ডিনারি হিটে। একই সঙ্গে মুক্তি পাওয়া সুনির্মিত ছবি আত্মত্যাগ আশাপূরণভাবে ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে। আত্মত্যাগ এই সিনেমাটাকে আমি হিট বলেছিলাম, অনেক ইলিয়াস কাঞ্চনের দর্শকরাই মেনে নিতে পারেনি। তারা বলতেছিলেন যে এই সিনেমাটা নাকি বাম্পার হিট। তো বন্ধুরা, প্রমাণসহ ভিডিওটা দিলাম, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। বক্স অফিস নিয়ে এই ধরনের সঠিক নিউজ কারো কাছে যদি থাকে তাহলে আমাকে দিবেন, আমি অবশ্যই ভিডিও বানাবো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। বাই বাই।